के नाम पर कोई दूसरे के पैसा ले लिया है। हम लोग हमारा आदमी सात से बीस तीस आदमी को काम किया, हाँ सब जॉब कार्ड एक जगह में रख के हुआ, फिर मेरा कोई पांच आदमी का कार्ड से पैसा भेजा और सब दूसरा आदमी को जो काम नहीं किया उसका कार्ड से पैसा उठा के लेके एक एक आदमी को 500 रुपया, हाँ ये इसका ये काम नहीं किया इसका कार्ड से जॉब कार्ड लेके उसको पैसा उठा के 500 रुपया उसको डाल दिया, फिर मेरे को पैसा नहीं मिला। আপনি কাজ করে পয়সা পাননি? কতদিন আগে করেছেন কাজটা? আপনার মজদুরি নেই মিলা আগে পয়সা মিল আমার বই কি টাকা আসছে না? যে আজকের মানুষ সম্পদ আছে তার কাছে টাকা তুলছে, আমার কাছে টাকা আমার ছোট ভাই আছে সুকেশ বিশ্বাস, কর্মী কে পয়সা নেই মেলা টাকা এইবার আমাদের যে অ্যাকাউন্টে আছে অত আমাদের সেই কার্ডে টাকা উঠছে না, যে আজকে চাষি মানুষ যারা কাজ করে না মাঠে ঘাটে তাদের সেই কার্ডে টাকা উঠছে, তাদের 500 টাকা রোজ দিয়ে সেই টাকাগুলো চলছে, অথচ তারা কাজ করছে তারা টাকা পাচ্ছে। কাদের জানালেন? কাদের কাদের জানালেন? এই সারকেদার আছে, তারপরে ওই আপনার হচ্ছে সুপারভাইজারদের জানাচ্ছি, মেম্বারদেরও জানাচ্ছি। আজই কাকে জানালেন? আজকে এই যে সাহেব এসে ওনাকেও জানিয়ে দিলাম। কি বললেন উনি? কি বললেন? উনি বলছে আপনারা আসেন আমরা দেখে দিচ্ছি, পঞ্চায়েতে আসেন তারপর ভিডিও আসেন, আমরা বলছি আমরা কতবার ভিডিও যাবো আর কতবার পঞ্চায়েতে যাবো, আমাদের কথা তো থাকছে না। 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না এরকমও জানালেন শুনলাম? হ্যাঁ হ্যাঁ। কি পাচ্ছেন না? 100 দিনের কাজের টাকা পাই না। কেন না দিলে কি করবো? কারা দিচ্ছে না? এখানকার সুপারভাইজাররা বলছে টাকা পাইনি, মেম্বাররা বলছে আমরা টাকা পাইনি, তাহলে আমরা কাজ করি আজকে যে 2 বছর তারা সব নিরব বসে আছে, বলতে গেলে বলে টাকা দিয়ে দিয়েছি টাকা দিয়ে দিয়েছি। কি আছে? তসরুপ আছে। কিসে তসরুপ আছে? এই জব কার্ডে ফিশারিতে অনেক তসরুপ আছে। কাদের জানালেন হিসাবটা? ওই তো স্যারের বলছিলাম। কি কি বললেন কি আজকে? আজকে বললাম যে এইখানে যে দুর্নীতি হচ্ছে তার ইনকোয়ারি হোক। আপনার টাকা পাচ্ছেন কাজ করে? না। কতদিন কাজ করছেন? মতন মেম্বার পাচ্ছে না, টাকা পাচ্ছে না। কারণ ওখানকার মানুষ, পিছিয়ে পড়া মানুষ, কেন্দ্র সরকার যে আমাদের 3 বছর ধরে টাকা দিচ্ছেন না, এনার্জির টাকা দিচ্ছেন না, ওরা যখন কাজ ওদেরকে মাঠে নামানোর জন্য আমরা জোর করে করে নামাতাম, বলতো আমাদের টাকা দেয় না আমরা কাজ করব কি করে। আর ওই জায়গাটা ওখানে একটা পরিকল্পিত বিজেপির একটা ষড়যন্ত্র, যে এই ষড়যন্ত্রের শিকার হলো সাধারণ মানুষ, এর পরবর্তীতে ওদের কি হতে পারে ওরা নিজেরাও জানে না। ওদেরকে ব্যবহার করা হয়েছে, যে আপনারা বলবেন ওরা কিন্তু কে সেন্ট্রাল কে রাজ্য নিম্ন স্তরের মানুষ শ্রেণী মানুষ চেনে না, সেই জন্য ওদের সাজিয়ে বলা হয়েছে। আজকে জোর গলায় বলবো যে কেন্দ্র সরকার কি আমাদের টাকা দিচ্ছে, তাহলে আমরা কি করে লেবারদের টাকা দেব? কেন্দ্র সরকার দিলে টাকা ওরা ঢুকে যাবে, আর টাকা তো বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢোকে, সেখান থেকে টাকা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখান থেকে কাজ করছে, জিও টাক হচ্ছে, দিল্লির থেকে টাকা ছাড়ছে, তবেই সে বেনিফিশিয়ারি টাকা পাচ্ছে। ফালতু কথা বলে বাংলাকে গরম করলে হবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।